রেশন দুর্নীতি, শিক্ষক নিয়োগ ও পুরনিয়োগ, সারদা ও নারদা মামলা, গরু কয়লা, একশো দিনের কাজেও দুর্নীতি। রাজ্যের দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে গর্জে উঠুন। শনিবার এই ব্যানারে প্রতিবাদ মিছিলের আয়োজন করে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস। পাশাপাশি SSKM হাসপাতালের অব্যবস্থার বিরুদ্ধে সরব দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস। অভিযোগ, শহরের এই সুপার স্পেশালিটি হাসপাতাল ব্যবহার করে অপরাধীরা অপরাধ ঢাকার চেষ্টা করছে। সরকারি নির্দেশে হাসপাতাল কর্তৃপক্ষ কাজ করছে, অথচ সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবা পাচ্ছে না। এই অভিযোগ তুলেই প্রতিবাদ মিছিল কংগ্রেসের। SSKM চোরেদের আড্ডাখানা হচ্ছে কেন, মুখ্যমন্ত্রী জবাব দাও স্লোগান ওঠে প্রতিবাদ মিছিলে। SSKM কে কেন চুরির অভিযোগে শাস্তিপ্রাপ্ত তৃণমূল নেতারা দখল করে রেখেছে, সাধারণ মানুষ কেন চিকিৎসা থেকে বঞ্চিত, এই ব্যানার হাতে কংগ্রেস কর্মীদের মিছিলে হাঁটতে দেখা গিয়েছে। পুলিশি বাধা পেয়ে SSKM এর কাছে এক গুরুদ্বারার সামনে অধীর চৌধুরীরা রাস্তায় বসে প্রতিবাদ করেন। এদিকে 14 জানুয়ারি থেকে শুরু রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা, তার প্রচারও শুরু করেছে কংগ্রেস। সরকারি হাসপাতালের অব্যবস্থা নিয়ে কি বললেন অধীর চৌধুরী? যেভাবে অপরাধের সর্বরাজ্যে রূপান্তরিত করেছে তার প্রতিবাদে আমরা পিজি হাসপাতালে আজ ডেপুটেশন দিচ্ছি। এটা শুধুমাত্র পিজি হাসপাতালে নয়, বাংলার সমস্ত হাসপাতালগুলো আজ দুর্নীতিতে নিমজ্জিত, অব্যবস্থায় পরিপূর্ণ, মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত। প্রত্যেকটা হাসপাতালে এ বাংলার, সে পিজি হোক, সে নির্বাচনী হোক, জেলার হসপিটাল হোক, সুপার স্পেশালিটি, বাংলার মুখ্যমন্ত্রীর সুপার স্পেশালিটি হসপিটাল হোক, এ বাংলার প্রত্যেকটা হাসপাতাল আজ দুর্নীতির আখড়ায় রূপান্তরিত হয়েছে। হসপিটাল থেকে বলবে এখানে চিকিৎসা নেই, বাইরের নার্সিংহোমে যান, নার্সিংহোমের ডাক্তাররা হাসপাতালের সঙ্গে টাই আপ করে আছে। এখানকার বহু ডাক্তার আছে যারা হাসপাতালে চাকরি করে, হাসপাতালে চাকরি করে বলে নন প্র্যাকটিসিং তারা স্টাইপেন্ড পায়, তা সত্ত্বেও সেই সমস্ত ডাক্তাররা হাসপাতালে অনুপস্থিত থাকে, বাইরে চিকিৎসা করে। অর্থাৎ সরকারের কাছ থেকে তারা চিকিৎসা করছে না বলে নন প্র্যাকটিসিং অ্যালাউন্স নিচ্ছে, অথচ বাইরে তারা চিকিৎসা করছে, সেখানে নার্সিংহোমগুলোকে তারা আরও বড় বড় করে রোজগার করার ক্ষেত্র বাড়িয়ে ফেলেছে। দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের নেওয়া ডেপুটেশন কর্মসূচি সাধারণ মানুষের জন্য, মন্তব্য কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়ের। তার অভিযোগ, SSKM হাসপাতালকে গার্ড হিসেবে ব্যবহার করছে দুর্নীতিগ্রস্তরা। পূর্ব ঘোষণা মোতাবেক কর্মসূচি থাকলেও SSKM এর সুপারকে পাওয়া যায়নি। তার কটাক্ষ, SSKM হাসপাতালে যেমন বেড পাওয়া যায় না, তেমন সুপারকেও পাওয়া যায় না। শনিবারের প্রতিবাদ মিছিলকে আটকে দেওয়া হয় পুলিশের তরফে। এই পদক্ষেপের প্রতিবাদে অবস্থানে বসেন প্রদেশ কংগ্রেস সভাপতি। দালাল মুক্ত হাসপাতাল, সাধারণ রোগীদের বেড এবং চিকিৎসার ব্যবস্থার দাবিতে ডেপুটেশন জমা কংগ্রেস নেতৃত্বে। সংবাদ মাধ্যমকে আর কি জানালেন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়? আজকে যে ডেপুটেশন কর্মসূচি আমরা গ্রহণ করেছিলাম বাংলার সাধারণ মানুষের জন্য, তার কারণ হচ্ছে পিজি হাসপাতালটা পলিটিক্যাল ক্রিমিনালদের টুরিস্ট স্পট নয়। এ বাংলার মানুষের রেশন, চাকরি চুরি করতে গিয়ে যাদের যন্ত্রণা হলো না, তাদের এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন মাথা ব্যথা, পেটে ব্যথা, কানে ব্যথা, বুকে ব্যথা, নানা রকম যন্ত্রণা তৈরি হচ্ছে। ডেপুটেশনের কপি প্রথমে আপনাদের জানিয়ে রাখি, এই ডেপুটেশন দেওয়ার কথা ছিল সুপারকে, কিন্তু সুপারের নির্দেশে, এখানে কারোর কিছু করার নেই, আমরা বুঝতে পারছি, ঠিক যেরকম বেড পাওয়া যায় না সেরকম সুপারকেও পাওয়া যায় না। ক্যামেরায় সায়ন্তন চক্রবর্তীর সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী VC-কে এই নিয়ে অচলাবস্থা কাটতেই চাইছে না। দিন দিন আরো জটিল হয়ে উঠছে সমস্ত বিষয়টি। জুটার পক্ষ থেকে বারবার VC-কে জানতে চাওয়া হলেও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো সদুত্তর মেলেনি। আর এই আবহে এবার যাদবপুরের জট কাটাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন রাজ্যপাল CB আনন্দ বোস বলেই রাজভবন সূত্রের খবর। যাদবপুরে অস্থায়ী VC নিয়োগের এই উদ্যোগ নিয়েছেন রাজ্যপাল বলেই সূত্রের খবর। 24 ডিসেম্বর সমাবর্তনের আগে রাজ্যপাল যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউকে সরিয়ে দেন। এরপর অচলাবস্থা তৈরি হয় যাদবপুরে। সব থেকে বড় সমস্যায় পড়ে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। এই জট কাটাতে জুটা রাজ্যপালের দ্বারস্থ হয় রাজভবন সূত্রের খবর। পড়ুয়াদের কথা মাথায় রেখেই এবার এমন সিদ্ধান্ত রাজ্যপালের। রাজ্যপালের এই পদক্ষেপে স্বভাবতেই হতাশ যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ। তিনি জানান, সমাবর্তনের আগের রাতে হঠাৎ করে তাকে সরিয়ে দিয়ে রাজ্যপাল নিজেই পড়ুয়াদের সমস্যার মুখে ফেলেছেন। এখন তিনি যদি মনে করেন সুপ্রিম কোর্টে গেলে এই অচলাবস্থা কাটবে, তিনি যেতেই পারেন।
আমি সুপ্রিম কোর্ট সব থেকে উপরে, আমাদের ডিসিশন মেকিং মানে এবং বিচার করার অধিকার আছে সংবিধান থেকে। তিনি যদি মনে করেন যে হ্যাঁ ঠিকই আছে যে এইরকম ভাবে ভিসিকে রাত্রি 8টায় কনভোকেশন আগের দিন যেখানে 4,500 স্টুডেন্টদের লাইফ বিপন্ন হয়ে যাবে সরিয়ে দেওয়া হবে উইদাউট এনি রিজন, আবার নতুন করে ইন্টারিম ভিসি দেওয়ার ক্ষমতা তাকে দেওয়া হবে, দেবেন, সেটা আমার বলার আছে। এদিকে তৃণমূল নেতা ওমপ্রকাশ মিশ্র জানান, অন্তর্বর্তী ভিসি নিয়োগ করার ক্ষমতা রাজ্যপাল কোথা থেকে পেলেন তা বিগত 6 মাসে দেখাতে পারেননি রাজ্যপাল, তাই এক্ষেত্রে আগে তাকে সই করে চিঠি দিয়ে জানাতে হবে। ওকে তো চিঠি লিখতে হবে, গভর্নরকে তো চিঠি লিখতে হবে, সাইন করে বলতে হবে। এখন পর্যন্ত সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করবার ওনার যে ক্ষমতা, সেই ক্ষমতা কোথায় থেকে আসলো সেটা এখনো দেখাতেই পারেনি 6 মাস ধরে। ঠিক আছে, আগে ওটাকে দেখাতে বলো। পাল্টা এই ঘটনায় রাজ্যপালের পদক্ষেপে সায় দিলেন জুটার সাধারণ সম্পাদক পার্থ প্রতিম রায়। তিনি বলেন, আপাতত বিশ্ববিদ্যালয়ের সমস্যা মেটাতে রাজ্যপালের পদক্ষেপকে স্বাগত জানায়। হতে চলেছে কিনা জানি না, কারণ এখনো পর্যন্ত তো কিছু আসেনি আমাদের কাছে, কিন্তু একটা উদ্যোগ নিশ্চয়ই উনি নিয়েছেন। আমরা তো সেই আবেদনই করেছিলাম যে বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা কাটানোর জন্য উনি উদ্যোগ নিন, সেই আবেদন ওনার কাছে করেছিলাম, তার পরিপ্রেক্ষিতে হয়তো এটা একটা উনি করেছেন। তো যদি অচল অবস্থা কাটানোর যা যা উদ্যোগ যেই নিন সেটা আমরা স্বাগত জানাই তাকে। রাজ্য রাজ্যপাল দ্বন্দ্বের মধ্যে বিপদে পড়েছিল পড়ুয়ারাই। সমাবর্তনের আগে থেকেই দোটানায় ছিল অধ্যাপকরাও, এরপর বুদ্ধদেব সাউকে সরিয়ে দিলে অচলাবস্থার সৃষ্টি হয়। অথচ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্যপাল কোনোভাবেই আর অন্তর্বর্তী ভিসি নিয়োগ করতে পারছিলেন না। এবার অন্তর্বর্তী ভিসি নিয়োগ নিয়ে রাজ্যপালের পদক্ষেপে কি কাটবে যাদবপুরের জটিল মেঘ, সেটাই এখন দেখার। মণি ভট্টাচার্য রিপোর্ট, কলকাতা নিউজ। প্রতীক্ষার অবসান। শনিবার জোকা এসপ্ল্যানেড মেট্রো করিডোরে তারাতলা ও বাজেরহাট স্টেশনের মধ্যে চলে এই ট্রায়াল রান। এদিন বেলা 12:16 নাগাদ এসি ট্রায়াল র্যাকটি তারাতলা স্টেশন থেকে যাত্রা শুরু করে। 3 মিনিটের মধ্যেই 1.25 কিলোমিটার পথ অতিক্রম করে সেটি পৌঁছে যায় বাজেরহাট স্টেশনে। ফিরতি পথে ট্রেনটি বাজেরহাট স্টেশন থেকে বেলা 12:43 নাগাদ যাত্রা শুরু করে, 3 মিনিট পর সেটি পৌঁছে যায় তারাতলা স্টেশনে। এদিন ট্রায়াল রানের সময় র্যাকটির সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় 50 কিলোমিটার। আরবিএনএলের চিফ প্রজেক্ট ম্যানেজার হরসিমরন সিং সহ মেট্রো রেলের প্রবীণ আধিকারিকরা এদিনের এই ট্রায়াল রানে উপস্থিত ছিলেন। তারাতলা ও মাঝেরহাট স্টেশনের মধ্যে চলা এই ট্রায়াল রানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় আরবিএনএল এবং মেট্রো রেলের সমস্ত আধিকারিক এবং কর্মীকে অভিনন্দন জানিয়েছেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি। এদিন তারাতলা ও মাঝেরহাট স্টেশনের মধ্যে চলা এই ট্রায়াল রানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় খুশির হাওয়া যাত্রীদের মধ্যে। এই পথে আনুষ্ঠানিকভাবে কবে যাত্রী চলাচল শুরু হয় সেটাই এখন দেখার। ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট, কলকাতা নিউজ।